এই ঘুম থেকে উঠলাম পুরো রেডি পেডি হয়ে, আবার যাচ্ছি এখন দুপুরবেলা। হলুদ টলুদ সব হয়ে গেছে, তো আমি আর যাইনি। এবার আমি এখন যাচ্ছি শুধু খেতে। দারুন সাজিয়েছে, খুব সুন্দর, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। আর একজনকে দেখো টাটা করছে উপরে, উপরে দাদা মো দিদি দাঁড়িয়ে টাটা করছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। বসে পড়েছে আর একজন খেতে, দেখো কত জল খাচ্ছে, ওরে বাবা। এই যে দুপুরের মনে হচ্ছে ভাত, ডাল, তরকারি আর মাছ। এই যে মাছ মাসি যখন সাজতে এসছে, ও কি করছে দেখো, দেখো ওর অবস্থা। ও সোজা কোনো জিনিস পছন্দই হয় না, যে এই জিনিসটা সোজা, এই জিনিসটা এরকম, ও সোজা জিনিস কিছু দেখতেই পায় না। কি হয়ে গেছে? এই তো আমি চলে গেলে তিনি বসে পড়বে। এবার পাঁচ ঠিক আছে।
আচল সামনে ও পড়িয়ে দে ভালো করে পড়িয়ে দে মনে পড়িয়ে দে ভালো করে আমার গেলাম কলে বলেই গেছিলাম প্রজাপতি ঋষি কৃপাদ বিরাট ছন্দ বিষ্ণুর দেবতা কৃপাদ মনে বিনিয়োগ প্রচার পাদ ওম বিষ্ণু বিষ্ণুর নাম প্রজা ওম বিষ্ণু প্রজাপতি ঋষি দুবার চার নম্বর চলছে চার মানে সিন্দুরে বসতি লক্ষ্মী সিন্দুর দেব নির্মিতম আয়ুষ্মতি মন্ডলা
দেখছি আবার বসে উপরেতে দেখো কি হচ্ছে এখন। এই একটা একটা ওকে দিতে হবে না, ঠিক আছে রাজা। নুনের কোটোটাই ফেলে দিয়েছি, জয়ন্তী কেটে এটা খোলো, এটা খোলো দেখি। ও আমার গোলাপ দিয়েছে, এই ম্যাচিং দেখো, রিমোট খাবো না। ওরে বাবা কি ঠান্ডা। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, নিচে চলে এসেছি, এবার বাড়ি বাড়ি ফিরবো। বাড়িতে চলে এসেছি, দেখতে দেখতে তো ব্লগের এন্ডিংয়ে চলে আসলাম। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর চ্যানেলটিতে যদি নতুন মেম্বার হোক তাহলে তো অবশ্যই একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো। এগুলো দেখতে তো ভিডিওটা শেষ প্রান্তে চলে আসলাম। তো যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।